ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি হয়েছে প্রাণহানিও বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রবিবার রাতে জলপাইগুড়ি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সোমবার রওনা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বসু তবে এসবের মাঝে রবিবার রাজভবনে এমার্জেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে এডিসি মেজর নিখিল কুমারকে নোডাল অফিসার করা হয়েছে কন্ট্রোল রুমের দিল্লির বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রাখছেন খোদ রাজ্যপাল শুধু তাই নয় সোমবার জলপাইগুড়ি ঘটনাস্থল পরিদর্শন করতেও যাবেন সিভি আনন্দ বোস এছাড়াও রাজভবনের পিস সারা দিন খোলা রাখা হচ্ছে রাজভবন জানিয়েছে ইতিমধ্যে বেশ কিছু ফোন এসেছে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে যেমনটা বলছিলাম ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি হয়েছে প্রাণহানিও গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার যাচ্ছেন সেখানে ঘটনাস্থল পরিদর্শনে ইতিমধ্যেই রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ তবে এসবের মাঝে রাজভবনে এমার্জেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে মেজর কুমারকে নোডাল অফিসার করা হয়েছে নিখিল কন্ট্রোল রুমের দিল্লির বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রাখছেন রাজ্যপাল নিজে শুধু তাই নয় সোমবার জলপাইগুড়ি ঘটনাস্থল পরিদর্শন করতেও যাবেন সি ভি আনন্দ বোস এছাড়াও রাজভবনের সারা দিন খোলা রাখা